তার বাড়ির থেকে শ্বশুর বাড়ির দূরত্ব 5-6 কিলো, আর্জেন্টিনার পতাকা লাগাইছে। শ্বশুর বাড়িতে একটা গরু জবাই দিব, নিজের বাড়িতে একটা গরু জবাই দিব, তারপরে খুশিতে এটা আর্জেন্টিনার ভক্ত হিসেবে সবাই খাওয়াইবো। এরা নিয়ত করছে জঙ্গলে যায় ছাগলটারে আর্জেন্টিনার নামে হতাইবো। বিভিন্ন শিরিক হইতে পারে, শিরিক ফিল জাত, শিরিক ফিল সিফাত, শিরিক ফিল ইবাদাত, শিরিক ফিল খায়রাত, শিরিক ফিল খায়রাত, দান সৎকার ভিতরেও শিরিক আছে, বা মানে খরচের ভিতরে শিরিক। মাজারে খরচ করছে, মাজারে গরু দিছে, ছাগল দিছে, সেটা তো ভালোই। সেদিন পত্রিকায় দেখলাম আর্জেন্টিনার নামে ছাগল জবাই, মানে কতগুলো আর্জেন্টিনার জার্সি পইরা বন্ধুরা পিকনিকে গেছে, এদের সবার গায়ে আর্জেন্টিনার জার্সি আছে। তাদের উৎসব হলো এটা, বিশ্বকাপ জয়ের উৎসব, বিশ্বকাপ জয়ের উৎসব। আমি তো মুন্সিগঞ্জ এক এলাকায় গেছি, যা বললাম যে ভাই আমি তো ইয়াতে বেলকুচিতে গেছিলাম বয়ান করতে সিরাজগঞ্জে, ওখানে যে আধা মাইল একটা পতাকা দেখে আসছি, তো এই ওখানে যে এক লোক আছে কয় হুজুর ছোট পতাকা দেখছেন, স্মল সাইজ। আমি কই তার মানে আমাদের তো আরো বিগ সাইজ, আমাদের মুন্সিগঞ্জে আরো বড় পতাকা আছে। কি পতাকা কেমন? আমি বললাম কয় কিলোমিটার? কয় 5 কিলোমিটার হুজুর। মানে 5 কিলোমিটারের এই মাথায় হলো হের বাড়ি, আর হেই মাথায় হলো শ্বশুর বাড়ি। বুঝেন নাই কথাটা? হের বাড়ির থেকে শ্বশুর বাড়ির দূরত্ব কয় কিলো? 5-6 কিলো। এই 5-6 কিলো আর্জেন্টিনার পতাকা লাগাইছে। আর কি ঘোষণা দিছিল জানেন? ঘোষণাটা আল্লাহ জানে আসলে খাওয়ান দাওয়ান খাওয়াইছে কিনা। ঘোষণা দিছে হলো যে যদি আমার দল কাপ নেয় তাহলে এই বাড়িতে এক গরু জবো, এই বাড়িতে আর এক গরু জবো করবো। মানে শ্বশুর বাড়িতে একটা গরু জবাই দিব, নিজের বাড়িতে একটা গরু জবাই দিব, তারপরে খুশিতে এটা আর্জেন্টিনার ভক্ত হিসেবে সবাই খাওয়াইব। এই যে কাজগুলা গাইরুল্লাহর জন্য, গুনাহের জন্য যে খায়রাত করতেছে, খায়রাতের ভেতরে শিরিক। একটা ছবি দেখলাম যে সবার গায়ে আছে আর্জেন্টিনার পতাকা, আর্জেন্টিনার জার্সি, আর সামনে একটা ছাগল আছে, ছাগলের গায়েও আছে আর্জেন্টিনার পতাকা। মানে এরা নিয়ত করছে জঙ্গলে যায় ছাগলটারে আর্জেন্টিনার নামে হতাইব, তারপরে এটার গোস্ত বানাইব, এরপরে এটার বিরিয়ানি সবাই মিলে খাইব, জয় আর্জেন্টিনা, এই জিকির করবো আর কি। এই যে শিরিক ফিল খায়রাত, খায়রাতের ভিতরেও মানুষ শিরিক করে।